हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल रियाज ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो, आमिओ भालो आछी। आर आज के एटा होच्छे आमार एखाने फार्स्ट ब्लॉग, कारण एइ कदिन आमि ब्लॉग करते पारिनी। तार मोस्ट 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 कारण हलो बृष्टि। তাই বৃষ্টির জন্য আমি কোনো ব্লগ করতে পারিনি। বৃষ্টিতে কি ব্লগ করব, না পারছি কোথাও বেরোতে, না পারছি কিছু করতে, সেই ঘরের মধ্যে একঘেয়েমি বসে থাকা বিরক্তি লাগছিল, তাই ইচ্ছা করে কোনো ব্লগ করিনি। আজ যেহেতু একটু রোদ উঠেছে, ওর জন্য আজকে ব্লগটা আমি শুরু করলাম। তো দেখা যাক কতক্ষণ রোদ থাকে আর ব্লগটা কতটা আমি কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, এই যে রোদ উঠেছে, সূর্য মামা আপাতত একটুখানি মুখ তুলে চেয়েছে, মুখ তুলে চাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে, লুকোচুরি খেলছে আমাদের সঙ্গে। তো দেখা যাক কতক্ষণ রোদ থাকে। দেখেছো বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে, পুরো সব জঙ্গল হয়ে গেছে চারিদিকে, মানে এখানটা বেশ সুন্দর পরিষ্কার থাকে। আর এই যে এটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পাট গাছ। এই পাট গাছগুলো আমাদের বাড়িতেই হয়েছে, তো এই গাছগুলো তোলা হয়েছে, পাট শাক খাওয়া হবে বলে। এই যে রুপস পড়তে বসছে, এখন কতক্ষণ পড়া হবে তা আমি জানি না। চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসছে, ড্রয়িংও হচ্ছে, বই পড়াও হচ্ছে। হ্যাঁ, কী পড়ছে অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, একবার পড়ছে একবার আঁকছে, সব রকম মিলিয়ে মিশিয়ে আছে, গদা খিচুড়ির মতো। ও যা হোক পড়ছে। এদিকে ময়দা মাখাই যে কি লুচি টিফিন হবে নাকি গো? লুচি আর কি হবে? তরকারি হয়ে গেছে, এবার লুচি ভাজা আছে। ফুলরে ফুলরে ঠাকুর, এ এ সুন্দর ফুলেছে, একদম ফুটবলের মতো একদম। জঙ্গল হয়েছিল বলে, যা হোক জঙ্গলটা অন্তত পরিষ্কার হোক। বাঁধাকপি হবে নাকি ইলিশ মাছের মাথা দিয়ে? আর ইলিশ মাছে কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন দিয়ে ঝোল? আচ্ছা, আর নাকি আর এটা লাউ শাকের তরকারি? আচ্ছা, লাউ শাক পোস্ত। আর কি হবে বলতে পারছি না, আরো অনেক কিছু হবে। আচ্ছা, আবার তো এটা এটা হয়েছে তো, আবার মেক করে আসলো নাকি? আবার মেক করেছে তো, একবার মেঘ একবার রোদ, এই চলছে। তো দুপুরে আমাদের খাওয়া হয়ে গেছে, তো তখন দেখালাম যে কি কি রান্না হয়েছে, খেয়ে নিয়েছি। তারপর একটু রেস্ট নেব, আমি একটু রেস্ট নেব। আর এই যে আরেকজন শুয়ে পড়েছে, আর বিকেলে একটুখানি ঘুরু ঘুরু করতে যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক, সম্পূর্ণ ডিপেন্ড করছে ওয়েদারের উপর। ওয়েদার যদি আমাদের সঙ্গে সাথ দেয় তো যেতে পারবো, আর যদি বৃষ্টি নেমে যায় তো সব বন্ধ হয়ে যাবে। একদম দেখা যাক এখন ওয়েদার আমাদের সঙ্গে সাথ দেয় কি না। আর যদি যাই তো অবভিয়াসলি ভিডিওটা করবই। এই যে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, কাকিমার বহুত লজ্জা, এই জন্য মুখটা ঘুরিয়ে দিচ্ছে। ঠিক, আমরাও বেরিয়েছি আর বৃষ্টিটা শুরু হয়েছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই যাবো ঘুরতে। যখন যাবো যাবোই যাবো।
যাচ্ছিলাম, আমাদের টোটো চলে এসেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি, একটুখানি যেতে হবে। আর এই যে সাইডটায় দেখো একটা অঞ্জলি জুয়েলার্সের শোরুম খুলেছে, ভালোই হয়েছে। শপিং মল গয়নার শোরুম পাশাপাশি খুলেছে, লোকের যাতে কিনতে অসুবিধা না হয়, দারুণ লাগা হয়েছে। আর এই যে রাস্তার অবস্থা তো দেখো, বৃষ্টিতে চারিদিকে জল জমে একাকার অবস্থা হয়ে গেছে। আর এই দাদাটার দোকানে আমরা আছি, এখানে প্রত্যেকবার না না খাবে খাবে, এটা কাজু দিলে তো নাকি? আচ্ছা সিগন্যালে দাঁড়িয়ে আছি, রেল ক্রসিং সিগন্যাল, বেশি দূর না, আর একটু গেলেই আমরা বাড়ি পৌঁছে যাব। এখন গাড়ি যাচ্ছে বলে আমরা দাঁড়িয়ে আছি। করো দেখো কোনো যেন গোলমাল না হয়, তোমার ভান্ডারটা সামনে নিয়ে সেটা দেখি কি কি বাকি রয়েছে। এটা আমার ভাই, আমার ছেলে এই জিনিসপত্র কিনতে ব্যস্ত, এটা আর লাগছে লেট শুয়ে পড়েছে। সবার আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, টাটা।